পরে প্রশ্ন হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকু সিজদায় কয়টা দোয়া করতেন এবং সেগুলো কি? ভাই রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম আর সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, এই দুইটা দোয়াই আমাদের মুখস্থ। মজার বিষয় হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে শুধু এই দুইটা দোয়াই পড়তেন না, আরো একাধিক দোয়া তিনি পড়তেন। কি পড়তেন আমরা অনেকে জানি না, একটু শুনে রাখি, চেষ্টা হলে মুখস্থ করি, মাঝে মধ্যে চেঞ্জ করি। অনেকে নামাজের মধ্যে মনোযোগ না থাকার অভিযোগ করেন। নামাজে মনোযোগ আনার একটা বুদ্ধি হলো রুকু এবং সিজদার তাসবিহগুলা, বৈঠকের যে দোয়াগুলা, দোয়া মাসুরার জায়গাতে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে বিভিন্ন দোয়া আছে, মাঝে মধ্যে ভিন্ন কোন দোয়া আপনি পড়ার চেষ্টা করেন, দেখবেন আপনার মনোযোগ আসবে। ওই অটোমেটিক সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আ'লা পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে, ওইটা জেনে বুঝে আপনি পড়েন অথবা না বুঝেও পড়েন, গড়ে পড়া হয়ে যায়, গড় পড়তার। এই জন্য মাঝে মধ্যে অন্যটাও পড়বেন। আর কোনটা পড়বেন? রুকুতে সুবহান রাব্বিল আযীম, সিজদা সুবহান রাব্বিল আ'লার পাশাপাশি সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের যিনি ফেরেশতাদের রব পালনকর্তা এবং জিবরিলের পালনকর্তা। তো এইভাবে তাসবিহ পেশ করা, এটাও রুকু সিজদাতে সাবিত আছে। তারপর সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই দোয়াটাও রুকু সিজদাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন। যার অর্থ হলো পবিত্রতা বর্ণনা করছি তোমার, হে আল্লাহ তুমি আমার রব, তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি, তুমি আমাকে ক্ষমা করো। দারুণ একটা দোয়া রুকুতে সিজদাতে এটা পড়া যেতে পারে, দুইবার, তিনবার, পাঁচবার, যতটুকু তৌফিক হলে পড়বেন। সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহান রাব্বিল আযীম আ'লার সাথে এগুলা মিশ্রণ করেও পড়তে পারেন, শুধু আলাদা করে পড়তে পারেন। আরেকটা আছে সুবহানা, সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা, সুবহানা যিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা, এগুলা সবগুলাই রুকু এবং সিজদায় সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আ'লার পাশাপাশি পড়াটা সুন্নাত। আমরা শুধু একটা শিখছি ছোটবেলায়, ওইটা নিয়েই কবরে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কয়েকটা যা পড়তেন, সেগুলো আমাদের জীবনে শেখা, শোনা, পড়ার তৌফিক হয় না। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। বর্তমানে প্রায় ফ্যামিলিতে বিবাহ, ফ্যামিলি কিংবা প্রতিবেশীদের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও যুবকরা দায় রাখতে পারেন না, ওনাদের কিছু নসিহত দিন প্লিজ। দেখুন, এটা ঠিক যে আমাদের সমাজে তরুণরা অনেক সময় দিনের পথে চলতে চায়, বাধা হয় তাদের বাপ মা, ঠিক না বেঠিক? এর চাইতে বড় কপাল পোড়া বাপ মার কে হতে পারে, যেই বাপ মার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তান দিয়েছেন যে সন্তান জান্নাতের দিকে যেতে চায়। যেখানে যুবকরা বকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে কিছু যুবক যদি জান্নাতে যেতে চায়, বাবা মা তো সেটাকে ওয়েলকাম করা উচিত। যেই বাবা মা যুবকদের এই সমস্ত বিষয়গুলোকে অ্যাপ্রিসিয়েট করে না, ওয়েলকাম করে না, স্বাগতম জানায় না, তাদেরকে বরং ভৎসনা করে, নানান ভয় দেখায়, সেই বাবা মার কথা যুবকদের জন্য শোনা জায়েজ নাই। আর এই বাবা মা যদি অন্যায় নির্দেশ করেন, কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর আসামি হিসেবে, আল্লাহর কাঠগড়া আসামি হিসেবে তারা দাঁড়াবেন। অতএব বাবা মাদেরকে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে, প্রতিবেশীদেরকে আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে। এটা ঠিক আমাদের দেশে বেশিরভাগ মানুষ ভালো হতে চাইলেও সমাজের মানুষ এবং প্রতিবেশীরা তাকে ভালো হতে, তাই বলে আমরা কি হাল ছেড়ে দিব? আমাদের শেষটুকু পর্যন্ত, শেষ সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন।